দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজ আমরা এসেছি কেরানীগঞ্জ বেদেপল্লীতে। দর্শক, আপনারা যে নারীকে দেখতে পাচ্ছেন, এর আগেও তার প্রতিবেদন করেছি, আপনারা তার গল্প হয়তো অনেকে জানেন। অনেকে যারা জানেন না তাদের জন্য আমরা এসেছি, তাদের জন্য আমরা একটা প্রতিবেদন তৈরি করার জন্য আমরা এসেছি আজকে। তো দর্শক, আজকে আমরা জানবো যে এই নারী প্রতিবেদনটা সারার পর কেমন সহযোগিতা পেলেন বা তিনি এখন কেমন আছেন, সেই বিষয়ে আজকে আপনাদের জানার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোনো রকমের কারণটা কি, মানে কি একটু বলবেন, কেন কোনো রকম ভাবে আছেন? এই যে জানালাম তো দর্শকের কাছে, দর্শকের তো কিছুই দিয়ে হেল্প হইল না। তিন যে বাপ খালি কইরা আছি, স্বামী তালাক দিয়েছিল, বাবা একজন হাটে গেছে, সপ্তাহে 3,000 টাকার ওষুধ খায়, কোনো রকম 200-300 ইনকাম করি, কোনো সপ্তাহে খাওয়াতে পারি, কোনো সপ্তাহে খাওয়াতেও পারি। কেন, আপনার স্বামী কোথায়? স্বামী তালাক দিয়ে চলে গেছে, দেখতেও আসেনি। কতদিন আগে গেছে স্বামী? স্বামী গেছে তো তাও বছর 2 হয়ে গেল। তো স্বামী কেন গেল বা আপনি এখন কার কাছে আছেন একটু বলেন বিস্তারিত। এই যে আছে বুড়ো বুড়ি বাপ মা, কলাম না বাবা হলো স্ট্রোকের রোগী, ওনার জন্য টাকা পয়সা লাগে, খরচ চালাতে পারি না, ওষুধপত্র কিনতে পারি না। এই টাকা পয়সাটা কীভাবে আসে? আসে ওই তো যাই, যখন সে আনতে পারলি কোনো রকম খাইয়ে সপ্তাহ ওষুধ চালাই, আবার কোনো সপ্তাহ চালাতে পারি না। এই ওষুধের ইনকামটা মানে এটা ওষুধ যে কিনেন এই টাকাটা মানে কে আনে বা কে ইনকাম করে? আমি কষ্ট মষ্ট করে জোগাড় করি। মানে আপনি জোগাড় করেন? আপনার মা আছে? মা আপনার ইনকাম করে কি শুধু আপনার উপার্জন করি? কোনো রকম ভাবে চলে, মানে আপনার ইনকামেই আপনার বাবা চিকিৎসা চলে এবং আপনার সংসার চলে। আপনার স্বামী তো নেই, স্বামী চলে গেছে, কারণটা কি? মায়ে পাইছে একজন সুন্দর দেখে, ভালোবাসা হয়েছে, ভালোবাসা করে বিয়ে করে নিয়ে চলে গেছে। না, আপনারও দেখতে কম সুন্দর না? সুন্দর হলে কি ওনার কারণ তখন ভালো লাগছে ওনার। আপনি কিছু বলেননি বা বাধা দেওয়ার চেষ্টা করেন? বাধা দিছি, ওনার আমার ভালো লাগছে, ওনার এখন আমি বিয়ে করব। তো আপনি বাধা দিয়েছিলেন, তো আপনার কথা শুনেনি? না, তো আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, আমি বিয়ে করব, তাতে তো ওনার অসুবিধা। এই কথা বলে তো আপনি আপনার বাবা মা বা তার আপনাদের শ্বশুর শাশুড়ি তাদেরকে কিছু বুঝিয়েছিলেন বা বলেছিলেন যে আপনার ছেলে এরকম করে? এখন ছেলে যদি না শোনে করতে বাবা মার কি করার আছে? আপনার সে মানে আপনার স্বামী যে বিয়ে করেছে এদিকে আপনার এলাকায় না অন্য এলাকায়? আমাদের এলাকায়। আপনাদের এলাকায়? আমাদের ভিতরে বোঝেন না, তিনটে সাইডে বিয়ে করে। তো আপনার সাথে দেখা হয়? আপনার সে স্বামীর সাথে দেখা হয় না? দেখা হয়, কিন্তু বাচ্চা কাচ্চারে কোনো কাম দিয়ে না, জিগায় না, কোনো খরচও দেয় না, খরচপাতি দেয় না। তখন আমার 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 এখন সংসারের ভরসা, ওই ওষুধপাত্রে কোনো সপ্তাহে খাওয়াতে পারি, কোনো সপ্তাহে খাওয়াতে পারি না, সপ্তাহে 3,000 টাকার করে ওষুধ লাগে। এই টাকাটা কীভাবে আসে বা কীভাবে কী উপার্জন? কষ্ট মষ্ট করে নিজেই জোগাড় করি, আবার কোনো সপ্তাহে খাওয়াতেও পারি না ওষুধ, এইভাবেই চলছে। মানে আপনার ইনকামে চলে? হ্যাঁ। তো আপনি কী কাজ করেন? এই যে সিঙে টিঙে লাগাই। তো এই সিঙ্গা লাগান, এটা মানে প্রতিদিন কত টাকা ইনকাম হয় আপনার? প্রায় 300-400-200, কোনো রকমভাবে সপ্তাহের ভিতরে 3,000 টাকা জোগাড় করি, এক সপ্তাহে খাওয়াতে পারি, আরেক সপ্তাহে খাওয়াতেও পারি না কিনে। তো আপনি যে এই টাকা ইনকাম করেন তা তো আমার মনে হয় আপনার বাবার খরচে সব চলে চলে যায়। তো আপনার একটু বাচ্চা আছে, তো ওই আল্লাহ একভাবে হন চালায়, কী করব? তো বাচ্চার ভবিষ্যৎ কী? বাচ্চার ভবিষ্যৎ তো দেখতে কোনোটাই নেই। কেন? কোনো রকমভাবে খাইতেছি, এখন যদি কোনো ভাই সহায়তা করে এই হেল্প করে তাহলে সংসারটা একটু পরিবর্তন হবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে আপনার কি বিয়ে করার ইচ্ছা আছে? বিয়ে যদি আমার ফ্যামিলিটারে যদি হেল্প করে তাহলে সেইরকম মানুষ পালিম বিয়ে বসবো। এর আগে তো আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, প্রতিবেদন করেছিলাম, তো কোনো সহযোগিতা পেয়েছিলেন? কোনো সহায়তা পাইনি। পাননি? কোনো ফোনও আসেনি? কোনো ফোনও আসেনি। আচ্ছা, হয়তো আমাদের ভিডিওটি মানে আপনার যে ভিডিওটি করেছিলাম হয়তো অনেকে দেখেছে বা দেখেনি, যাই হোক। তো আপনার এখন মানে বিয়ে করার ইচ্ছা আছে? তো বিয়ে করার ইচ্ছা আছে, যদি আমার এই সংসারটারে হেল্প করে
তার কাছে আমি বিয়ে বসবো। তার কাছে বিয়ে বসবে? আপনার ছেলের বয়স কত এখন? ছেলের বয়স, মায়ের বয়স হলো 5 বছর, ছেলের বয়স হলো 4 বছর। আপনার এক ছেলে এক মেয়ে? না, দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে, তাদের তো একটা ভবিষ্যৎ দরকার আছে। তো তখন আমার সমর্থ বুঝেছি না, আমি ভবিষ্যৎ করবো। মেয়ে তো মাশাআল্লাহ আপনি বড় হয়ে গেছে, 5 বছর বললে, এখন স্কুলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? স্কুলে যদি কারো কাছে হেল্প পাই কি সাহায্য পাই, এই দেওয়ার তো ইচ্ছা আছে। আর দুই ছেলের বয়স কত? দুই ছেলের বয়স, এক ছেলের বয়স 1 বছর আর এক ছেলের বয়স 3 বছর। 3 বছর, তো তাদের তো একটা ভবিষ্যৎ মনোমোটায় পরিকল্পনা করতে হবে এখন থেকে। কারণ যতদিন আবার এর মধ্যে আপনার বাবা চিকিৎসা আছে, আপনাদের খরচ 3000 টাকার ওষুধ, তাহলে তো হয়তো মনে আপনি যা ইনকাম করে তা দিয়ে হয় না। হয় বললাম না যে কোন সপ্তাহে খাওয়াতে পারি, আবার কোন সপ্তাহে চলাতেও পারি। তো আপনি মনে যা ইনকাম করেন তা মনে থেকে মনে কিছু সঞ্চয় করতে পারেন না, যে আপনার ছেলে মেয়ের জন্য কি সঞ্চয় করবেন বা কিছু ব্যাংকে রাখবেন টাকা সঞ্চয় করবেন তাদের ভবিষ্যতের জন্য, সেটা হয়তো মনে আপনি পারেন না? পারেন পারেন না কিভাবে? একলা মানুষ, 5-6 জন মানুষ চলানো, আরো সপ্তাহে 3000 টাকার করে ওষুধ আনা। তো আপনি কখন আপনার স্বামীকে বলেননি যে যে একটা মেয়ে আছে বা দুটি সন্তান আছে ছেলে, তাদের ভবিষ্যৎ কি? বলছি কয় বলে তুমি এখন তোমার ভাই ভাই চালিয়েই থাকো, এখন আমি তারা লিখি তারা লিখে খাই এ কথা বলে। তো আপনার বাবা মা কিছু বলেনি? আমার বাবা মা কি করবে, আমাদের ভিতরে তো বাবা মা কিছু করতে পারবে না। ছেলে যদি ছেড়ে ছাইড়ে দেয় তো বাবা মার তো কিছু করার নেই। কেন আমাদের ভিতরে তো ওরা নাই? তো আপনাদের ভিতরে নাই কেন, এটা কি পরিবর্তন করা যায় না? সবার পরিবর্তন তো করতে চাই, তখন হয় না, না হলে কি করছে, কি করার আছে? তো আপনার বাবার মানে মা প্রতিদিন মানে সপ্তাহে ওষুধে খরচ কেমন লাগে? বললাম না 3000 টাকা ওষুধের খরচ আছে, আর সংসারে তো 2-400 আছে। সেই জন্য তখন চলে ওইভাবেই, কোনোদিন ডাইল ভাত খাই 2 মুঠো, আবার কোনোদিন না খাইও ঘুমিয়ে থাকি। তখন কী করি? তা আপনার ভাই বোন নাই আর? আছে, 3 জন ভাই আছে। তারা কি করে? সংসার নিয়ে শেষে ব্যস্ত। তারা কি আপনাকে দেখে না বা আপনার বাবা চিকিৎসার জন্য কোনো ব্যয় করে না? সব কিছু এখন বাবা মা আমার হাতে, এখন বাবা মারে দেখার লাগা আমারই। তো আপনি ভাইদের বলেন না দেখ আমার তো স্বামী নেই বা আমার একা ইনকাম? বলছি বলে এখন আমি কি করব, তোমার স্বামী তোরা ছাইড়ে দিয়ে গেছে, এখন তুমি কামাই করে খাইতে পারলে খাও আর না খাইতে পারলে না খাও। হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু এখন তো বাবা মা তো সবারই, তোরও বাবা মা আমারও বাবা মা, দেখলে তো সবারই দেখতে হবে, আমি একা কেন দেখব? এখন পর হয়ে গেছে, কবল এখন আর আপনারা হেল্প করতে পারবো না, আমারই বাইল বাইক চালি, এখন আমি চলতেছি, আমি ওদের আর হেল্প করতে পারবো এই কথা বলে। আচ্ছা কে যদি আপনাকে সহযোগিতা করতে চায় তা আপনি নেবেন? আচ্ছা আমাদের দেশে বা প্রবাসে অনেক ভাইয়েরা তো এই ভিডিওটি দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলার তো আছে। কি বলার আছে বলেন? বলতেছি যদি ভাইরা কোনো আমার হেল্প করে কি সাহায্য করে আমি যাব। কি করবেন? নিয়ে নিয়ে বাবার চিকিৎসা চালাবো, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ করব, পরিবর্তন করার আশা করব, যদি ভাইরা হেল্প করে সাহায্য করে। বাচ্চাকে বাদ মানে আপনাদের ছেলে মেয়ে আছে তাদের কি করার ইচ্ছা ভবিষ্যতে? ইচ্ছা আছে একটু মাদ্রাসায় দেব। কে যদি আপনার বাচ্চা দায়িত্ব নেয় যে আমার নিজের দায়িত্বে, কোনো ভাইরা যদি আপনার তার নিজের দায়িত্বে আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করে, দিলে তাহলে তার সঙ্গী হয়ে যাব? না সঙ্গী না হোক, তিনি বিয়ে অনেকে আছে যে বিয়ে করতে চায় না, কিন্তু যে আপনাদের বাচ্চা আছে হেল্প করবে, তাদের নিজে নিজ খরচে মাদ্রাসায় পড়াশোনা করাতে চায়, যদি এরকম কেউ করে তাহলে আমি লব। দিবেন? দিবেন? আচ্ছা আমাদের অনেক ভাইরা আছে যে এরকম করতে চায়, সহযোগিতা করতে চায়, যে ঠিক আছে তারা পারছে না, তাদের বাচ্চাকে আমি নিজ দায়িত্বে নিজ খরচে মাদ্রাসায় পড়াবো। দিবেন? আর আপনার কি এমন আর ভবিষ্যৎ কি বিবে বিয়ে করার ইচ্ছা আছে? বললাম না যদি আমার এই সংসার নিয়ে যদি আমার হেল্প করে তো তার কাছে না আমি বিয়ে বসবো, আর যদি না হেল্প করে তো তাহলে আর বিয়ে বসে আমার কী হবে, সেই তো একই কাহিনী হবে, তার বসে লাভ কী? আজকে গ্রামে গিয়েছিলেন? আজকে যাইনি। কেন? ওই মানুষ মারা গেছিল, খরচ হইল, ওই খরচ আজকে খাইব হয়ে গেলো।
আচ্ছা, কে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? যোগাযোগ করতে চাইলে যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা, আমরা মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন? মোবাইল নাম্বার তো বলতে পারবো না, অন্য মানুষের দিব। আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি সহযোগিতা করতে চায় তাহলে করবে। তো দর্শক, আজকের মতো আমাদের প্রতিবেদনটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সবসময় একটা কথা বলি যে আপনাদের ভালো লাগা ভালোবাসা আমাদের কাম্য। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।